হাই ব্রিওান সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো পোগ্রাম অফ অ্যাকশন অর্থাৎ পোয়া নাইনটিন নাইনটি টু অর্থাৎ উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে জাতীয় নীতি যে কথা বলেছিলেন বা জাতীয় শিক্ষানীতিতে যা বলা হয়েছিল তার উপরেই আজকে আলোচনা করবো টপিকটি খুব গুরুত্বপূর্ণ তাই সবাই মন দিয়ে ক্লাসটি দেখো চলো ক্লাসটি শুরু করা যাক পোগ্রাম অফ অ্যাকশন অর্থাৎ পোয়া নাইনটিন নাইনটি টু এই বিষয়টি আলোচনা করার পূর্বে আমি এই পোয়া অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশান কিভাবে হয়েছিল বা কেন তৈরি করা হয়েছিল সেই সম্বন্ধে একটু বলে দিই রামমূর্তি কমিটি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির পর্যালোচনা করে বহু বিষয়ে মন্তব্য করেন বিভিন্ন সুপারিশ করেন কিন্তু সেই সুপারিশগুলি বিশেষ কার্যকর হয়নি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি এবং রামমূর্তি কমিটির সুপারিশগুলি কতখানি বাস্তবায়িত হয়েছে ভবিষ্যতে সেগুলিকে কিভাবে বাস্তবায়িত করা যাবে তা বিচার বিবেচনা করার জন্য কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড অর্থাৎ সিএভিই উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশে তদানীন্তন মুখ্যমন্ত্রী জনার্দন রেড্ডির নেতৃত্বে সতেরো জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয় এটি জনার্দন রেড্ডি কমিটি নামে পরিচিত রামমূর্তি কমিটির রিপোর্টও জনার্দন রেড্ডি কমিটির রিপোর্টের ভিত্তিতে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে কিছু পরিবর্তন সাধন করে তৎকালীন শিক্ষামন্ত্রী তা সংসদে পেশ করেন এই সংশোধিত শিক্ষানীতির শিরোনাম হল ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা রিভাইজড পলিসি ফর্মুলেশান যেটা দেওয়া হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে যাকে বলা হয় পোয়া বা প্রোগ্রাম অব অ্যাকশান নাইনটিন নাইনটি টু এবার নাইনটিন নাইনটি টু এর প্রোগ্রাম অব অ্যাকশানের যেসব ক্ষেত্রে খুব গুরুত্ব দেওয়া হয়েছিল তা হলো প্রথমত সারা দেশ জুড়ে একই শিক্ষা কাঠামো থাকবে এর উপরে ভিত্তি করে টেন প্লাস টু প্লাস থ্রি প্রথা গৃহীত হয়েছে এই দশ বছরের মধ্যে থাকবে পাঁচ বছরের শিক্ষা হবে নিম্ন প্রাথমিক স্তর এবং তিন বছরের শিক্ষা হবে উচ্চ প্রাথমিক স্তর আর মাধ্যমিক স্তর থাকবে দু বছরের অর্থাৎ এই দশ বছর কি করে হলো পাঁচ বছর নিম্ন প্রাথমিক এবং তিন বছর উচ্চ প্রাথমিক স্তর আর মাধ্যমিক স্তর হবে দু বছরের এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর থাকবে বছরের এই বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর হবে দু বছর প্লাস টু আর তিন বছর থাকবে উচ্চ উচ্চশিক্ষার জন্য এই ছিল প্রোগ্রাম অফ অ্যাকশানের কাঠামো এবার আমরা আসি দু নম্বর তফসিল জাতি উপজাতি ও অন্যান্য পশ্চাদ শ্রেণীর মানুষদের শিক্ষার জন্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে সিএবিই একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করবে তিন নম্বর যত শীঘ্রই সম্ভব কমন স্কুল ব্যবস্থা চালু করতে হবে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে যে সমস্ত বৈষম্য রয়েছে সেগুলি দূর করতে হবে সাধারণ বিদ্যালয়গুলির সুযোগ সুবিধা বাড়াতে হবে চার নম্বর নবোদয় বিদ্যালয়ের ব্যবস্থা চালু থাকবে দেশের প্রতিটি জেলায় একটি করে নবোদয় বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত বহাল থাকবে ছ নম্বর প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার জন্য প্ল্যানিং অব অ্যাকশন নাইনটিন নাইনটি টু বলেছিল অর্থাৎ জাতীয় শিক্ষানীতি অর্থাৎ উনিশশো বিরানব্বই কী বলা হয়েছিল প্রথমত ১৪ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর সর্বজনীন ও অবৈতনিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা থাকবে দ্বিতীয়ত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য অপারেশান ব্ল্যাকবোর্ড কর্মসূচি অগ্রাধিকার পাবে তাহলে দু নম্বর কী বলা হয়েছে দু নম্বরে বলা হয়েছে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি অগ্রাধিকার পাবে অর্থাৎ এখানেও অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছে এবং তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে তৃতীয়ত প্রাথমিক স্তরে এম অর্থাৎ মিনিমাম লেভেল অফ লার্নিং কতটা হওয়া উচিত তা নির্দিষ্ট করতে হবে এটা নির্দিষ্ট হবে চার নম্বর প্রাথমিক শিক্ষার জন্য জাতীয় স্তরে একটি পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে এই পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্ব থাকবে এন ওপর এবার সাত নম্বর মাধ্যমিক শিক্ষা অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে প্ল্যানিং অব অ্যাকশানে কী বলা হয়েছিল প্রথমত সমস্ত রাজ্যের মাধ্যমিক শিক্ষার প্রাথমিক কাঠামোর মধ্যে সমতা বজায় রাখতে হবে দ্বিতীয়ত মাধ্যমিক শিক্ষার বোর্ডগুলিকে পুনর্গঠন করে তাদের স্বশাসনের ব্যবস্থা করতে হবে তৃতীয়ত নিম্নমানের নবোদয় বিদ্যালয়ের পরিবর্তে গ্রামীণ স্কুলগুলিকে নবোদয় বিদ্যালয়ে পরিণত করা ভালো চার নম্বর তফসিল জাতি উপজাতি ও পশ্চাৎপদ মানুষদের অধুষ্ঠিত অঞ্চলে নতুন স্কুল স্থাপন করতে হবে অর্থাৎ তফসিল জাতীয় উপজাতি এবং পশ্চাৎপদ মানুষরা যেখানে বসবাস করে সেই সব অঞ্চলে নতুন স্কুল স্থাপন করতে হবে মেয়েদের ভবিষ্যতের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বা দেওয়ার কথা বলা হয়েছে ছ নম্বরে মাধ্যমিক পাঠ্যক্রমের আধুনিকীকরণ ও ও মান উন্নয়নের প্রয়োজন সাত নম্বর মুক্ত শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত করা হবে এবার আসি আট নম্বর পয়েন্ট উচ্চ মাধ্যমিক শিক্ষায় পোয়া বা প্ল্যানিং অব অ্যাকশানে কি বলা হয়েছিল প্রথমত উচ্চ মাধ্যমিক তথা প্লাস টু স্তরে বিদ্যালয় শিক্ষার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন প্রথমে বলে দিয়েছিলাম এর শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল টেন প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ উচ্চমাধ্যমিক শিক্ষা দু নম্বর এই শিক্ষাকে কমন স্কুল সিস্টেমের নিয়ে আসার প্রস্তাব করা হয় এবার তিন নম্বর বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমকে বহুমুখী করার কথা বলেন এবার আসে উচ্চ শিক্ষা অর্থাৎ হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে প্রথমত উচ্চশিক্ষার উদ্দেশ্য হবে মানুষের মধ্যে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক নৈতিক ও আধ্যাত্মিক ইত্যাদি ক্ষেত্রে মানবিকতাবোধ জাগ্রত করা দু নম্বর এছাড়া বিশেষ বিষয় জ্ঞান ও দক্ষতা যাতে বৃদ্ধি পায় এবং তা যাতে জাতীয় উন্নতির সহায়ক হয় সেদিকে দৃষ্টি দিতে হবে তৃতীয়ত উচ্চশিক্ষার অন্যতম উদ্দেশ্য হবে উপযুক্ত শিক্ষক গড়ে তোলা এবার আসি চার নম্বর বর্তমানে যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলির পরিকাঠামোগত উন্নতির দিকে নজর দিতে হবে পাঁচ নম্বর স্বয়ংশাসিত কলেজ খোলার ব্যবস্থা করতে হবে ছ নম্বর পাঠ্যক্রমের পুনর্বিন্যাস করতে হবে এবং উন্নতমানের গবেষণা ব্যবস্থা করতে হবে এবার আসি সাত নম্বর মুক্ত শিক্ষার উপর বিশেষ জোর দিতে হবে এবার আসি বৃত্তি শিক্ষা বা ভোকেশনাল এডুকেশনের জন্য কি বলা হয়েছে উনিশশো বিরানব্বইয়ের প্রোগ্রাম অব অ্যাকশান অর্থাৎ পোয়াতে বলা হয়েছে উচ্চশিক্ষা স্তরে দশ পার্সেন্ট ছাত্রছাত্রীদের উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের মধ্যে ও পঁচিশ পার্সেন্ট ছাত্রছাত্রীদের দু হাজার খ্রিস্টাব্দের মধ্যে বৃত্তি শিক্ষার আয়ত্তায় আনতে হবে তাহলে কি বলা হয়েছে এখানে এবার আছে উনিশশো সালের মধ্যে দশ পার্সেন্ট এবং দু সালের মধ্যে পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থীদের বৃত্তি শিক্ষার আয়তায় আনতে হবে দ্বিতীয়ত পরিকল্পিতভাবে বৃত্তি শিক্ষা প্রবর্তন করার কথা বলা হয়েছে এবার আসি তিন নম্বরে সাধারণ শিক্ষার জন্য যে বিদ্যালয়গুলি রয়েছে তাদের দ্বারা সঠিক বৃত্তি শিক্ষা দেওয়া সম্ভব নয় তাই এর জন্য উন্নত ধরনের ভাবনা চিন্তা করা প্রয়োজন এবার আসি চার নম্বর বৃত্তি শিক্ষা শেষে অধিকাংশ শিক্ষার্থী যাতে চাকুরি পায় অথবা বিভিন্ন ধরনের স্বনিযুক্ত প্রকল্পে নিজেদেরকে নিয়োজিত করতে পারে তার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবার আসি প্রথামুক্ত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন সেক্ষেত্রে প্রোগ্রাম অফ অ্যাকশানে কী বলা হয়েছে প্রথমত স্কুল ছুটদের জন্য প্রথামুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে যেসব শিশু কর্মরত এবং যেসব মেয়েদের পক্ষে সারাদিনব্যাপী স্কুলে যাওয়া সম্ভব নয় তাদের জন্য প্রথামুক্ত শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে এবার আসি দু নম্বর প্রথামুক্ত শিক্ষার শেষে শিক্ষার্থীদের যুক্ত শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে তিন নম্বর প্রথামুক্ত শিক্ষার ক্ষেত্রে পঞ্চায়েতী ও স্বেচ্ছাসেবী সংস্থাকে গুরুত্ব দিতে হবে চার নম্বর প্রথামুক্ত শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতে হবে এই যে আমরা আলোচনা করলাম এছাড়াও নাইনটিন নাইনটি টু এর পোয়া এর অন্যান্য কিছু সুপারিশ রয়েছে এই সুপারিশগুলি হল প্রথমত সারাদেশে বিভিন্ন স্তরে শিক্ষার সুযোগ বৃদ্ধি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বোর্ডের ভূমিকা পরিবর্তন প্রয়োজন সমস্ত স্তরের শিক্ষা আধুনিকীকরণ প্রয়োজন পাঠ্যক্রম সংক্রান্ত গবেষণা ও উন্নতির সঙ্গে যুক্ত সংস্থাগুলির উন্নতির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন পাঁচ নম্বর সর্বাঙ্গীন বিকাশের দিকে নজর দেওয়া প্রয়োজন ছ নম্বর সমস্ত স্তরের শিক্ষার্থীদের মধ্যে সামাজিক চেতনা ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিকতার বিকাশ ঘটানো দরকার সাত নম্বর শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সমতা আনা দরকার ইত্যাদি সুপারিশগুলি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে বা সুপারিশগুলি করা হয়েছে সবশেষে বলতে পারি যে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনপি নাইনটিন ও পরবর্তী প্রোগ্রাম অফ অ্যাকশান অর্থাৎ পোয়া নাইনটিন এর সুপারিশসমূহ শিক্ষা শিক্ষার নানা ক্ষেত্রে পরিবর্তন সূচনা করেছে অনেক সুপারিশ কার্যকর করা হয়েছে তবে তবে এখনও অনেক বাকি রয়েছে বিশেষ করে অর্থের অভাব এবং উপযুক্ত সময়ের ঘাটতি শিক্ষার অগ্রগতিকে বহু পরিমাণে ব্যাহত করেছে লক্ষ্য পূরণে এখন অনেক পথ চলতে হবে এই ছিল আজকের আলোচনা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো হাতের কাছে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব ক্লাস স্টাডি ফর এডুকেশান